ওয়েলকাম টু গ্রিন গার্ডেন স্টুডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রয়িং রুমে দুইটি গাছ লাগিয়েছে, একটা হচ্ছে ছোট যেটা ওইটা হচ্ছে স্পাইডার প্লান্ট, আর দ্বিতীয় বড় যেটা সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট এবং স্পাইডার প্ল্যান্ট দুটি সম্পর্কে বলে রাখি, দুটোই বাসার জন্য অত্যন্ত শুভ এবং এটা বাসার যে এয়ারটা সেটা ক্লিন করে এবং এটাকে দুটোকেই শুভ হিসেবে মানা হয়। এবং একই সাথে আপনারা যদি লাগান তাহলে এটা বাসার সৌন্দর্য বর্ধন করে, বাসার আসলে এটা ডেকোরেটিভ প্ল্যান্ট, খুবই সুন্দর লাগবে আপনারা যদি লাগান। তো এর জন্য পটিং মিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা দেওয়া আছে, ওভাবেই আপনারা চেষ্টা করবেন, গাছ সুন্দর হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের বাসায় যদি এক কোণায় ঘরের ভিতরে রাখেন। তো অল্প অল্প করে জল দেবেন, বেশি দেবেন না, আর পটের নিচে ছিদ্র রাখার দরকার নেই, কারণ হালকা করে জল দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না, ওয়াটার লগিং এর প্রশ্ন থাকবে না। আপনারা আমার মতো এভাবে চেষ্টা করতে পারেন, আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গাছগুলো বড় হয়ে গেলে কিভাবে মেনটেন করবেন। পটগুলো আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন, আমি প্লাস্টিকের পট ইউজ করেছি। স্পাইডার প্লান্টটা ঘাস জাতীয়, এটার পাতার উপর দিয়ে সাদা স্পট আছে ডোরাকাটা, আর মানি প্ল্যান্ট যেটা এটা ক্রিপিং প্ল্যান্ট, এটা লতা জাতীয়, ওটাকে সাপোর্ট দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কাঠি ঠিক পটের মাঝখানে তার গায়ে কিছু নেট পেঁচিয়ে দিয়েছি, সেটা বেয়ে উপরের দিকে ওঠে। আর একটু ক্লোজ থেকে দেখুন, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমরা আরও অনেক ছোট গাছ লাগিয়েছিলাম, বাজারে যে কোনো নার্সারি থেকে কিনতে পারবেন, দাম বেশি না, আমরা এটা 20 টাকা দিয়ে নিয়েছিলাম। আর মানি প্ল্যান্ট যেটা শুধুমাত্র গাছের ডগাটা কেটে লাগালেই হবে, মানি প্ল্যান্ট গাছ সহজেই মরে না এবং এটা গ্রো করানো খুবই সহজ। এটা বেশি একটা সার দেওয়া লাগে না, আপনারা সয়েলের সাথে কিছু কাউডং কম্পোস্ট বা মাস্টার্ড কেকের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি যে খুব অল্প পরিমাণ জল দিবেন, হালকা ময়েশ্চার মেনটেন করবেন, এতে করে ওয়াটার লগিং এর কোনো সমস্যা হবে না। আমিও আশা করব আপনাদের বাসাটাকে ডেকোরেশন করার জন্য, ইন্টারনাল ডেকোরেশন করার জন্য বাসার কোণে এরকম সুন্দর করে স্পাইডার প্ল্যান্ট এবং মানি প্ল্যান্ট এই গাছগুলো লাগাবেন, ভালো লাগবে, ভালোই লাগবে আপনাদের বাসাটা দেখতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে এই আপনাদের গাছপালা লাগানো এবং পরিচর্যা সম্পর্কিত তথ্য মানুষ জানতে পারে, তার একটু হলেও উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।